আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি হচ্ছে, আরও দুই দিন আগে করা আমার ভিডিওটা, আসলে আমি পার্সোনাল কিছু সমস্যার কারণে হচ্ছে আমি ভিডিওটা আসলে ছাড়তে পারি নাই। আর গত তিন চার দিন ধরে আমি কোনো নতুন ভিডিও করতে পারছি না, আসলে মনটা অনেক খারাপ। যে কোনো কারণেই মনটাও খারাপ, শরীরটাও খারাপ, যার কারণে হচ্ছে আমি কোনো নতুন ভিডিও করি নাই। তো এই ভিডিওটা আগের করা, মানে তিন চার দিন আগেরই করা ভিডিওটা। তো সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে হচ্ছে ওই দিন আমার দেবরের জন্য ওর পছন্দের কিছু রান্না করেছিলাম ওকে খাওয়াবো বলে। তো ওর পছন্দ, খুবই পছন্দ হচ্ছে গরুর মাথার মাংস, তারপরে হচ্ছে গরুর জিব্বার মাংস, আর হচ্ছে গরুর যে কিডনিটা থাকে এটা, এগুলো ওর খুব পছন্দের। তো সেজন্য হচ্ছে ওকে রান্না করে দিব। তো এখানে অনেকখানি মাংসই আজকে আনা হয়েছে, তো আমি হচ্ছে সম্পূর্ণটাই রান্না করব। আর আপনাদের সাথে অবশ্যই যতটুকু সম্ভব হয় শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হয়ে যাবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন সবসময়, আপনাদের জন্য আমার সবসময় দোয়া রইল। আমার কথাগুলো মানে আজকে কেমন জানি হচ্ছে, নিজের কাছেই মানে একটু অন্যরকম লাগছে। তো আমার আজকে প্রেশারটা একদম লো আছে, অনেক লো। তো ভিডিওটা আসলে আমি আজকে দিতে চাই নাই, তো না দিয়েও পারলাম না, কারণ আমি এই ভিডিওটা না দিলে সামনে আর যে দিনগুলো আসছে সেগুলোতে আমি ভিডিও করতে পারবো না। এই ভিডিওটা না দিলে আসলে অন্য কোনো ভিডিও করতেও ইচ্ছে করবে না, যার কারণে হচ্ছে ভিডিওটা দিয়ে দিলাম আজকে। তো আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। যারা যারা কোরবানি দিবেন তাদের কোরবানি যেন আল্লাহ কবুল করেন, আর ঈদের দিনটা যেন সবার ভালো কাটে, সেজন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই। তো আমাদেরও আলহামদুলিল্লাহ কোরবানির পশু কেনা হয়েছে, নিজেদের সাধ্যে যতটুকু কুলিয়েছে ততটুকুর মধ্যে কিনেছি। তো মাশাআল্লাহ ভালো হয়েছে। এবার যেই দুইটা পশু কেনা হয়েছে, খাসি এবং গরু, দুটোটাই খুব ভালো হয়েছে, নিজেদের মন মতো হয়েছে। আর সবচেয়ে ভালো কথা হলো এটাই যে আমাদের বাড়ির একদম কাছেই কোরবানির পশুর হাটটা বসেছে, যার কারণে হচ্ছে আমাদের অত কষ্ট হয়নি। একদম বাড়ির পাশে আমার ঘরের জানলা দিয়ে বারান্দা দিয়ে কিন্তু দেখা যায়, আর ছাদে উঠলে আরও ভালো দেখা যায়। তো গরুটা যখন কিনেছে আপনাদের ভাইয়া আমার শ্বশুর, ওনারা গিয়ে আমরা কিন্তু আমাদের ঘরের জানলা দিয়ে দেখেছি, আমাদের ফোন করে বলেছে, আমরা জানলা দাঁড়িয়েছি, হাত দিয়ে ইশারা দিয়ে আমাদের গরু দেখিয়েছে, আমাদের ভালো লেগেছে, এই জন্যই বললাম খুব ভালো লেগেছে। আজকে কেনা হয়েছে কোরবানির পশুগুলো। তো এই তো এভাবে আজকে দিনটি চলে গেল। তো আজকের দিনে, আজকের দিনটা বেশি ভালো যায়নি, সেটা হলো যে সকাল থেকে উঠেই একদম প্রেশারটা লো হয়েছিল। তারপর হচ্ছে আজকে যে কারেন্ট থাকবে না সেটা জানতাম না, তো সেজন্য অনেক সারাদিন অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে আমাদের।
পানির অনেক সমস্যা হয়েছে, পানি না থাকলে আসলে কোনো কাজকর্মই ভালো করে করা যায় না। আপনাদের কাছে এইখানে একটু মাপ চেয়ে নিচ্ছি, আসলে আমার কথাগুলো বলতে একটু কষ্ট হচ্ছে, কথাগুলো আমি বলতে একটু কষ্ট হচ্ছে আমার, তো আপনারা প্লিজ এটা ইগনোর করবেন, আমার একটু কষ্ট হচ্ছে কথা বলতে। তো আজকে সারাদিন পানির জন্য রান্না খাওয়া একদম হয় নেই বললেই চলে, অনেক বিড়ম্বনায় পড়েছি। তো এই তো আমাদের কাছে ড্রাগন ফল, তো আমার শারীরিক মানে অসুস্থতার কারণে আমি আপনাদের কাছ থেকে ছেঁড়াটা দেখাতে পাই নাই, আমার মেয়ে ছিঁড়ে নিয়ে আসছিলো। তো আমাদের কাছে অনেকগুলো ড্রাগন এসেছে, দুইটা ড্রাগনের মধ্যে একদম পেকে, যে কি সুন্দর কালার আসছে, আমার খুব ভালো লেগেছে দেখে। আমার যে নিজের গাছের একটা জিনিস খাওয়ার যে কি তৃপ্তি, আরও এত সুন্দর একটা জিনিস ছবিটি। সুন্দর যে রিমঝিম খাইতেছে, কাব্য খাইতেছে, মজা না? আমি একটু খেয়ে দেখি, মানে আল্লাহ নিয়ামত, নিজের হাতের জিনিস টেস্ট। অনেক টেস্ট, অনেক জিনিসটা এত ভালো লাগলো আমার। মশলা রান্নার যখন মশলা আছে সমস্ত কিছু দিয়ে মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে আজকে ক্যামেরা ধরার কেউ নাই, ছেলে মেয়ে একটু ব্যস্ত, তো আজকে হচ্ছে একদম টিউশনই আজকে থেকে বন্ধ, সব কিছু বন্ধ, তো এই জন্য ভাবলাম ওদেরও আজকে ব্রেক করবো না, নিজে নিজে যতটুকু পারি ভিডিও করে দিচ্ছি। তাই জন্য খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আরও কষবে, আরও অনেকক্ষণ কষাবো, তারপর হচ্ছে মাংসটা দিয়ে দেবো। বলেছিলাম যে ঈদের আগে আর মানে গরুর মাংস রান্না করবো না, তো আসলে রিজিকে থাকলে কেউ ফেরানোর মতো কেউ নাই, আল্লাহ যদি রিজিকে রাখে ফেরানোর মতো আসলে কেউ নাই। সুন্দরভাবে কষে গেছে মাংসটা, মাংসের মশলাটা, মাংসগুলো দিয়ে দিই। অনেক ভালো করে ধুইছি, অনেক সাবধানতা অবলম্বন করে ধুইছি, কারণ মাথার মাংসতে অনেক রকম পশম থাকে, অনেক রকমের অনেক কিছু থাকে, এখন যদিও থেকে যায় কিছু কারণ, আমি খুব ভালো করে ধুইছি, ভালো করে ধুইছি, অনেক মনোযোগ দিয়ে পরিষ্কার করছি মাথার মাংসগুলো, আর বেশি ছোট করি নাই, কারণ ছোট ছোট টুকরাও আবার পছন্দ করে না, এই জন্য আর হাড্ডি একদমই নাই আজকে, মাথার যে হাড্ডির অংশগুলোটা ওইটা আনি নেই আসলে। তো এই হচ্ছে জিহবা, আর এই হচ্ছে কিডনিটা গরুর, তো অন্য একটা চুলায় আমি বসিয়ে দিব।
এই তো এই চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি একদম। তো বসিয়ে দিই আমি, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কি হবে, আমার আছে গরমই লাগে, তাহলে কোনো ঠান্ডাই লাগে না। এই তো কিডনিটা মিশিয়ে দিয়েছি, দেখে দিলাম। আর এইখানে মাছের মাংসটা কি অবস্থা, এই যে অনেক পানি উঠে আসছে, এখনও কিন্তু কষাইনি আমি ভালো করে, পানি উঠে আসছে, অবস্থা আছে এখন। এই যে জিভবার মাংস বসিয়ে দিয়েছি, আর কিডনির মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আমার, আর এই পাশ থেকে এটা এখনও হচ্ছে। মাথার মাংস তো অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এই যে আমি এটাকে অনেক আরও অনেকক্ষণ রান্না করব। তো এই তো আমার দুইটা রান্নাই মোটামুটি হয়ে গেছে, আর কিডনি রান্নাটা দেখাই। এই যে কিডনি রান্নাটা হয়ে গেছে আমার, তো দুটো রান্না শেষ হলেই পোলাও রান্না করবো। তো পোলাওটা হচ্ছে একটু পরে রান্না করবো, একটু রেস্ট নেবো, তারপরে হচ্ছে রান্না করবো পোলাওটা। আর অনেকক্ষণ যাবৎ কিন্তু আমি রান্নাঘরে কাজ করছি, আমি একদম ঘেমে একদম নিয়ে গেছি, তো এই জন্য আমি একটু রেস্ট নিয়ে তারপর আমি আবার রান্না করবো। পোলাওটা শুধু রয়েছে, একটু দেরি করলে করলে সমস্যা নাই, আর পোলাও হতে বেশি সময় লাগে না। সব তরকারিও রান্না শেষ, আমার পোলাও রান্নাও শেষ। এই হচ্ছে আজকে রান্নাবাড়া, ভিডিওই তো কই না বইনি। এই তো রান্না বান্না শেষ করে খেতে বসে গেলাম, তো দেবরকে দিয়ে এসেছি, ও খাচ্ছে, ছেলে মেয়ে ওর সাথে খাচ্ছে, তো আমি আর আপনার ভাইয়াও খেতে বসে পড়েছি। তো আপনারা অবশ্যই আজকের ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, টেনে দেখবেন না প্লিজ। তো আর আমি কিন্তু ভিডিও এখন, আগে অনেক দীর্ঘ হতো আমার ভিডিও, এখন বেশি দীর্ঘ করি না, আর এই জন্যই বলছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আপনারা এই করোন, মানে এই করোন অবস্থায় বলবো, কারণ যেহেতু এখন লকডাউন চলছে, তারপর হচ্ছে এখন সময়ও খারাপ, চারিদিকে করোনা পরিস্থিতি অনেক খারাপ, তাই বললাম করোন সময়। তো এই করোন সময়ে সবাই আমরা ভালো থাকবো, সব কিছু নিয়মকানুন যা যা আছে সব কিছু মেনে চলবো, সবাই ভালো থাকার চেষ্টা করবো অবশ্যই। আর এই তো এখন বিকেলবেলার টাইম, বিকেলে হচ্ছে দই আর মিষ্টি খাচ্ছি, এটা হচ্ছে দেবর এনেছে, তো এই জন্য আসলে বিকেলে নাস্তা হিসাবে এটাই খাচ্ছি। আর ঈদের দিনটা আপনাদের কেমন যাবে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সাথে ঈদের দিনটা শেয়ার করার চেষ্টা করব, কতটুকু পারবো জানি না, তবে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে ঈদের দিনটা, কারণ ঈদের দিনটা একটা বিশেষ দিন, আর বিশেষ দিনে যদি বন্ধুদের সাথে দেখা না করি, কথা না বলি, তাহলে তো হবে না। আর ঈদের দিন মানে সুন্দর একটি ব্লগ হবে,
তো সেজন্যই বলছি আপনারা কিভাবে কাটিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি কেমন কাটিয়েছি সেটা তো দেখতেই পাবেন, যদি ভালো থাকি সুস্থ থাকি তাহলে অবশ্যই দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাই নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।